ভিউয়ার্স কেমন আছেন? তো আজকে আলোচনা করব কোন রোগের কি ঔষধ, এই বিষয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপটির হোম পেজে রয়েছি অথবা ওপেনিং ইন্টারফেসে রয়েছি, সেটি হলো কোন রোগের কোন ঔষধ। আপনি এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন কোন রোগের কি ঔষধ ব্যবহার করতে হবে সেটি সম্বন্ধে। আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কোন রোগের কি ঔষধ এই অপশনটিতে টাচ করবেন। তো এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পর্বসমূহ, পর্ব হচ্ছে এগুলো। তো যাই হোক, এখানে স্ক্রল ডাউন করলে অনেকগুলো অপশন পাবেন আপনি। এখানে 46টি অপশন রয়েছে। তো এখানে 46টি ক্যাটাগরির মধ্যে আপনি কিন্তু সবগুলো এখানে দেখতে পাবেন, এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে কোন রোগের কী ঔষধ। প্রথমে রয়েছে চুলকানি বা একজিমা। তো চুলকানি বা একজিমার এখানে দেখতে পাচ্ছেন উপাদান, নির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, তারপর আছে সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, তারপর আছে অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। তো যাই হোক, এরপর রয়েছে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার এবং রয়েছে সরবরাহ। এই অপশনগুলো আপনি কিন্তু প্রত্যেকটি রোগের ক্ষেত্রে জানতে পারবেন। এরপর রয়েছে হতাশা ও দুশ্চিন্তা। তো হতাশা ও দুশ্চিন্তায় আপনি ঠিক সেম এরকম অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন যে কি কি উপাদান দিয়ে ট্যাবলেটটি তৈরি, মাত্রা, ব্যবহার, তারপর রয়েছে শিশুদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া। তো যাই হোক, এভাবে প্রত্যেকটি রোগের জন্য কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন। তো এখন কি কি রোগগুলো রয়েছে সেগুলো আমি বলবো। এরপর রয়েছে বমি প্রতিরোধ ও ক্ষুধামন্দা। যাই হোক, এর ডিটেলস এখানে পাবেন। তারপর রয়েছে ওজন কমানোর ক্ষেত্রে। এর পরবর্তী রোগটি রয়েছে, প্রথমেই বলছিলাম চুলকানি একজিমা, ও চুলকানি একজিমা আবার রয়েছে। তারপর রয়েছে গ্যাস্ট্রিকের ঔষধ, এখানে গ্যাস্ট্রিক সম্বন্ধে জানতে পারবেন এবং এর ঔষধগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো ট্যাবলেটটির নাম হচ্ছে নিউট্যাক, ঔষধও রয়েছে ইঞ্জেকশনও রয়েছে। তো যাই হোক, এরপর রয়েছে বুকে জমাট, বাদা, ঘনকপ, এর বিষয় সম্বন্ধে আপনি এখানে জানতে পারবেন। তারপর রয়েছে ত্বকের ঘা। তারপর পরবর্তী অপশনটি যেটি রয়েছে সেটি হচ্ছে আগুনে পুড়লে। তো আগুনে পুড়লে এখানে দেখতে পাচ্ছেন এর ঔষধটি হচ্ছে অ্যামেস্টার। নির্দেশনা, এখানে ব্যবহারের নির্দেশনা রয়েছে এবং মাত্রা, ব্যবহার বিধি, তারপর এখানে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সরবরাহ। এরপর যেটি রয়েছে মাঝারি থেকে তীব্র ব্যথা, এটির ট্যাবলেটের নাম হয়েছে অ্যান্ড্রিল 0.5। এরপর নির্দেশনা, মাত্রা, ব্যবহার, এগুলো জানতে পারবেন। তারপর রয়েছে অ্যালার্জিক সমস্যা। অ্যালার্জিক সমস্যায় আপনি যে ঔষধটি ব্যবহার করবেন সেটি হলো সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। যাই হোক, এটি হচ্ছে নির্দেশনা রয়েছে এবং এখানে যে ট্যাবলেটটির নাম হচ্ছে অ্যালাট্রল ট্যাবলেট, অ্যালাট্রল সিরাপ। তারপর রয়েছে অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপস। তো যাই হোক, তারপর রয়েছে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতার আমি শুধু ঔষধগুলোর নাম বলবো, যে ঔষধটি ব্যবহার করবেন সেটি হলো ফি প্লাস ক্যাপসুল। তারপর রয়েছে স্ট্রোক বা ব্লক হলে, এখানে স্ট্রোক বা ব্লক হলে হচ্ছে অ্যান ক্লক প্লাস ট্যাবলেট। তারপর নির্দেশনাগুলো আপনার পড়ে নেবেন। তারপর হচ্ছে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের জন্য রয়েছে অ্যান্টিলক, অ্যান্টিলক প্লাস। তো যাই হোক, এরপর রয়েছে মিরগি রোগ। মিরগি রোগের যে বিষয়টি সেটি এখানে দেখতে পাবেন এবং মিরগি রোগের ঔষধ হচ্ছে অ্যানলেপটিক 200 মিলিগ্রাম। তারপর রয়েছে ডায়াবেটিস,
তো ডায়াবেটিসের যে ঔষধটি সেটি এখানে, ডায়াবেটিস সম্বন্ধে জানতে পারবো না অনেক কিছু, এবং ঔষধটি হচ্ছে অ্যানসুলিন, অ্যানসুলিন পেন কার্টিস, তারপর অ্যানসুলিন 30/70 পেন কার্টিস, 50/50 পেন কার্টিস। তো যাই হোক, এগুলো ঔষধ কীভাবে খাবেন সেগুলো নির্দেশনা এখানে রয়েছে। এরপরে শুধু আমি ঔষধগুলোর নাম, সরি রোগগুলোর নাম বলে যাচ্ছি। এরপর রয়েছে সারা বছর ব্যাপী নাকের সর্দি, লিভারের চিকিৎসা, মুখে ঘা, বুক জ্বালা প্রবল হজম, বাত জ্বরের ঔষধ, হাঁপানি বা শ্বাসকষ্টের ঔষধ, মানসিক রোগের প্রতিকার, তারপরে হচ্ছে ভিটামিনের অভাবজনিত রোগ, ক্যালসিয়াম ঘাটতি হলে ডায়ালাইসিস, মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ, ব্রণের সমস্যা গর্ভাবস্থায় বা স্তন্যদানকালীন সময়, ঘুম কম হলে করণীয়, পেট ফাঁপা ও গ্যাস হলে, নিউরোপ্যাথিক পেইন, টনসিলের সমস্যা হলে, স্তন ক্যান্সার, নিউমোনিয়া হলে, পিঠ কোমরের ব্যথা, মুখের দুর্গন্ধ দূর করার ঔষধ, শুষ্ক কফ হলে, যৌন উত্তেজনা বৃদ্ধিতে, ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা, মূত্রাশয়ের প্রদাহ, পুষ্টিহীনতা, এবং রয়েছে জন্ম নিরোধক ঔষধ। এই অপশনগুলো রয়েছে এখানে, 46টি অপশন রয়েছে। এই অপশনগুলো সব সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি প্লে স্টোর ওপেন করবেন, এবং প্লে স্টোর ওপেন করে কোন রোগের কোন ঔষধ এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপটির, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।